বাজলো একুশের দাবামা। রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সরাসরি অনুব্রত মণ্ডল। বীরভূম জেলার উন্নয়নের কাণ্ডারী তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ সৈনিক শ্রী অনুব্রত মণ্ডলকে টাইমস বাংলার পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। নমস্কার, আপনারা দেখছেন টাইমস বাংলা। আজ আমাদের মুখোমুখি বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল, মাননীয় মুখ্যমন্ত্রী, হৃদয়ের মানুষ, যিনি কেষ্ট, আমরা সবাই তাকে কেষ্টদা বলি। আজকে তার সঙ্গে কথা বলে জেনে নেব বিস্তারিতভাবে যে এই ভোটের আগে তার কার্যকলাপ এবং কীভাবে তিনি এই বীরভূম জেলাকে আবার মমতা ব্যানার্জির সামনে উপহার দেবে এক নতুন বীরভূম। দাদা, টাইমস বাংলায় আপনাকে স্বাগত। কিন্তু আপনার ক্ষেত্রে এটা একেবারেই আলাদা। এই বিষয়ে আপনাকে প্রত্যেকবার দেখালে আপনি একই রকম ভূমিকা পালন করছেন, এটা কেন? না, আমি দেখুন ছোট থেকে রাজনীতি করে এসেছি, আমার সঙ্গে লড়াই ছিল। আমি প্রতিজ্ঞা করেছিলাম সিপিএম থাকবে, মানে সিপিএমের অত্যাচার আমরা ডাকি। সিপিএমের যা অত্যাচার ছিল তখন ইলেকট্রিক মিডিয়া ছিল, সিপিএমের যখন অত্যাচার ছিল তখন মাত্র ছিল যুগান্তর পেপার, বসুমতী, আনন্দ পেপার, এই তিনটে পেপার ছিল আর গণশক্তি ছিল। তখন ইলেকট্রিক মিডিয়া বলতে ছিল না, দূরদর্শন ছিল, তো এই কারণেই ওরা অত্যাচার করতে সুবিধা হয়েছে। ভালো বাড়ির বউ দেখলে জুট দিয়ে লাল করত, এটা সিপিএমের কমরেডদের স্বভাব ছিল এবং গ্রামগঞ্জের অত্যাচার করতে ছিল। তার জন্যই সিপিএমের প্রতি, তখন আমি কংগ্রেস করতাম, কংগ্রেস করার জন্যে কংগ্রেসকে ভোট দেওয়ার জন্যে বুড়ো আঙুল আঙুল কেটে দেওয়া হতো, জিভ কেটে নেওয়া হতো, জিভে আলপিন ভরে দেওয়া হতো, মেয়েদের পরে অনেক টর্চারি, পুরোপুরি যত রকমের সন্ত্রাস আছে সব পড়ে গেছে। আগুন, বাড়ি আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া, পুকুরের মাছ মেরে দেওয়া, বড় বড় বাগান ভেঙে দেওয়া, কেটে নেওয়া, অনেক রকমের অত্যাচার ছিল। আর এই গরিব মানুষদের কিছু না দিয়ে একটা বলতো, রাস্তাঘাট করে লাভ নাই, বড় লোকের বাচ্চারা খেতে যাবে, গাড়ি চালিয়ে যাবে, ওদের কী লাভ, রাস্তা খারাপ থাক, তোরা তো পায়ে, আমরা তো পায়ে হেঁটে যাবো, তোরা পায়ে হেঁটে যাবে, বড় লোকের বাচ্চাদের জন্য পর করে দিলাম। এই ধাউটা মেরে 34 বছর থাকে। আরেকটা সরকার এসছে বিজেপি, যে আরও ভাবা, এই যখন 14 সালে এলো তখন একবারে গাল ভরা কথা বলল, বেকার ছেলে মেয়েদের নিয়ে বললো বছরে 2 কোটি করে চাকরি দেবো, মানুষের অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা ঢোকাবো, কৃষি লোন মুকুব করে দেবো, চাষিদের পাশে থাকবো, কৃষকের পাশে থাকব, দিনমজুরের পাশে থাকব, খেটে খাওয়া মানুষের পাশে থাকব, একটাও কিন্তু 14 সালের প্রতিশ্রুতি একটাও মিলল না, একটা কিন্তু কোনো কাজ করলো না, পুরো ভাঁওতা এবং ভারতবর্ষের মেন মেন জিনিসগুলোকে বিক্রি করতে চলেছে এবং ভারতবর্ষ একটা অন্ধকার নাম জানতে চাই। তার জন্যে ভারতবর্ষের মানুষ 19 দিদি বলে তাহলে 19 কী করে এলো, 19 আবার আরএসকে দিয়ে আরএসএস সংগঠনকে দিয়ে বললো আমরা 15 লক্ষ টাকাটা দিতে পারিনি, আমাদের অন্যায় হয়েছে, এই ভোটের পর আমরা দিয়ে দেবো, সে টাকাটা কিন্তু দিল। তখন মানুষ বললো ঠিক আছে তাহলে আরেকবার দেখি, আবার মানুষ 19 ভোট দিল। 19 ভোট দেওয়ার পর মানুষ বুঝতে পারলো যে এরা পুরো ভাঁটা পাচ্ছে। আজকে আপনারা বলুন তো, একটা কৃষক বিল পাস, আজ বলছি আলু নিয়ে নেবো, পেঁয়াজ নিয়ে নেবো, ধান নিয়ে নেবো, এটা কি মন্দা বাজার? যেমন তাই করবে। আর মমতা ব্যানার্জি আজকে বিশ্বের জগতে কিন্তু স্থান কন্যাশ্রী, সৌরবাংলা, সবুজ সাথী, আচ্ছা বলুন তো স্বাস্থ্যসাথী কার্ডটা আজকে বাংলায় 9 কোটি 70 লক্ষ মানুষ কত উপকার করে বলুন তো। আর যদি কোনো একটা মধ্যবর্তী ফ্যামিলি একটা যদি বড় অপারেশন করতে হয়, 3 লাখ টাকা যদি খরচ হয়, সে দরকার হলে ভেলুর যাবে, এইমস যাবে, অ্যাপেলো যাবে, ফর্টিস যাবে, মেডিকা যাবে, সেখানে গিয়ে অপারেশন করবে।
এটা তো মমতা ব্যানার্জির চিন্তাধারা। আজকে আদিবাসী যাদের 60 বছর বয়স তাদের ভাষা দিচ্ছে, শিডিউল ক্লাস শিডিউল টাইপ হাড়ি বাগড়ি দোমবাউড়ি তাদেরও ভাষা দিচ্ছে, ব্রাহ্মণ ভাষা দিচ্ছে। কি করছে না, একটা রূপশ্রী একটা মেয়ের বিয়ে লাগলে সে 25,000 টাকা পাচ্ছে, পড়াশোনা করার টাকা পাচ্ছে, কোনো কৃষক মরে গেলে 2,00,000 টাকা পাচ্ছে। কি সম্ভব মমতা ব্যানার্জি? আমি বলুন, অনেক অনেক রাজ্যে মাইনে দিতে পারছে, সেখানে মমতা ব্যানার্জি কন্ট্রোল এখনো পর্যন্ত মাইনে। দাদা, এই প্রশাসনিক দিক থেকে আপনি যে এই সাংগঠনিক শক্তিটাকে বৃদ্ধি করেছেন বা এতদিন ধরে সাংগঠনিক যে রকম আর কি কাজকর্ম করেছেন, বিভিন্ন দলের কাছে এটা একটা ঈর্ষার ব্যাপার, আপনি এই ক্ষমতাটা কোথা থেকে পান? দেখুন, আমি আমার আবার আসতে করলাম, আমি এমএলএ হবো না, আমি এমপি হব না, আমি মন্ত্রী হব না, আমি কাউন্সিলর হব না, আমি চেয়ারম্যান হব না, আমি মানুষ কিনব, আমি মানুষের পাশে থাকি, আমি মানুষের কাজ করব। অনেক জন মানুষ আমাকে ভালোবাসে, আপনারা দেখতে পেলেন, হ্যাঁ অনেক জায়গায় দেখলেন যে মেয়েরা কিন্তু আমাকে ভালোবাসে, 100% মেয়েরা আমাকে ভালোবাসে, কাজ জানি ওদের পাশে আমি থাকি, ওদের কোনো বিপদ হলে ওরা আমার কাছে এলে ওরা ফিরে যায়। কেন আমাদের তো বাংলার একটা কথা যেটা আমরা কেউ চিন্তা করছি না, একমাত্র মমতা ব্যানার্জি ছাড়া কেউ চিন্তা করছে না, মধ্যবর্তী ফ্যামিলিটা আস্তে আস্তে ভাঙিন হয়ে যাচ্ছে, কি হিন্দু এই দুটো ফ্যামিলি শেষ হয়ে যাচ্ছে। এর জন্য মমতা ব্যানার্জি অনেক উপরে করে লেগেছে, 100 দিনের কাজে মমতা ব্যানার্জিরা ভালো জায়গায় নিয়ে গেছে, তারপর ধরুন একের পর এক ভাতা দিয়ে যাচ্ছে, যারা অকার ছিল তাদেরও সম্বন্ধে চিন্তা করেছে। কোন মানুষটা যদি চিন্তা করে না বলুন তো, আজকে 67টা প্রকল্প আমি বাড়িতে বাড়িতে ঘুরে দেখুন, কার প্রত্যেকটি বাড়িতে 2-3টা করে প্রকল্প খুঁজে আছে, এটি কি চান? আজকে ভারতবর্ষে আপনি দেখান তো যে কোনো রাজ্যে ফ্রিতে চাল দেয় কিনা, এখনো রেশন পাচ্ছে। দাদা, অন্যদিক থেকে আবার এরকমও শোনা যায়, আপনার বোলপুর এরিয়ায় আপনার কথা ছাড়া একটা পাতা নড়ে না। আমি কিন্তু একবারই ওই ধরনের লোকজন, আমি বাহুবলী নয়, আমি দাবদাবা, আমি মানুষ, আমি মানুষ, আর আমি মমতা ব্যানার্জি আদর্শটা মমতা ব্যানার্জি কি বলছে, যেটা মমতা ব্যানার্জির উন্নয়ন হবে, বাংলার উন্নয়ন হবে, জেলার উন্নয়ন হবে, অঞ্চলের উন্নয়ন হবে, পঞ্চায়েতের উন্নয়ন হবে, মিউনিসিপ্যালিটির উন্নয়ন হবে, সেই কাজে আমি বলছি। আমি আবার বলছি, আমি জীবনে কোনদিন মানুষ মানি, ওকে বলে আমার সম্বন্ধে মিডিয়ারা বলে আমি খুব খারাপ ছিল, তাদের বলতে ভালো লাগে, তারা বলে, আর ওই দিলীপ ঘোষের ওই ভাষা। দাদা, সে প্রসঙ্গে আসছিলাম, এই যে দিলীপ ঘোষ রাজ্যপাল অর্জুন সিং বারবার কথা বলে চলেছে, এটা কি বাংলার বাংলার মানুষ জবাব? 21 সালে বাংলার মানুষ জবাব, না না, কোনো মহিলাকে বলা যায় হারামি মেয়ে, কোনো মেয়েকে বলা যায় মিনিস্টারটা হারামি বলা যায়, সেও তো কোনো মায়ের পেটে সন্তান ছিল, তার ঘরেও তো মা ছিল, তার ঘরেও তো বোন আছে। আর একটা কথা বলি, 16-তে জোট সিপিএম কংগ্রেসের জোট এই চলে এলে চলে এলে চলে এলে ভাবছিল, সেদিনও দাঁড়িয়ে বলেছিলাম 210-211 হয়েছে, আজকেও দাঁড়িয়ে বলে যাচ্ছে আমাদের চ্যানেলের সামনে, পরে স্বীকার করবেন কিনা আমি জানি না, সেটা আপনাদের ব্যাপার, 220-220। আচ্ছা, আপনি মানুষের পালস ধরছেন, এটা মানুষের কি কমপ্লিমেন্ট না সমালোচনা? এটা আমরা যেভাবে বলি, একটু আপনার মুখে শুনতে চাই যে আপনি কীভাবে পালস বুঝতে পারছেন, এই এক্ষুনি বললেন। আমি তো গ্রামের ছেলে, আমি তো গ্রামের ছেলে, আমি চাষির ঘরের ছেলে, আমি চাষির ঘরের ছেলে হয়ে মানুষের সঙ্গে মিশি, মানুষের কী বলতে চাইছে সেটা যদি বুঝতে না পারি আমার রাজনীতি করে লাগবে। এই দীর্ঘ রাজনৈতিক জীবনে মমতা ব্যানার্জি আপনার কাছে একজন বড় মানুষ এবং বড় ফ্যাক্টর আপনার জীবনে, এটা আপনি কীভাবে আপনার জীবনের সঙ্গে এই রাজনৈতিক জীবনটাকে প্রত্যক্ষভাবে করে তোলেন? আমি দেখুন, মমতা ব্যানার্জিকে আমি খুব শ্রদ্ধা করি, পদ্যুৎব যখন যুব কংগ্রেসের প্রেসিডেন্ট তখন আমি জানাচ্ছি,
তারপর মমতা ব্যানার্জি যখন যুব কংগ্রেস করলেন তখন আমি জেলা আসলাম। তারপরে মমতা ব্যানার্জি আস্তে আস্তে আমাকে প্রেসিডেন্ট করলেন। আমার একটাই প্রতিজ্ঞা ছিল সিপিএমটা, সেই প্রতিজ্ঞায় এখন তো বিজেপি আবার আমরা জানি না কি বলছেন। যদি পারলে আমার জনসভাতে যদি পারেন একবার আসবেন, আমার জনসভা করে আরম্ভ হবে খুব শীঘ্রই, এর পরই জনসভা আরম্ভ হবে। কারণ আমার আমার জনসভায় কিন্তু ব্লক ভিত্তিক, আমি জনসভা জেলা ভিত্তিক করি। তা আমার একটা জনসভাতে যেগুলো বড় বড় অঞ্চল 70,000-80,000 লোক হবে, তাহলে মানুষ যদি ভালো না ভাবে আমার ডাকে আসবে কেন? একদমই ঠিক বলেছেন। আচ্ছা, রাজ্য সরকারের দুয়ারে প্রকল্প বা দুয়ারে সরকার, এই প্রকল্পটা কতখানি এখানে? আমি একটা কথা বলি, এই যে মমতা ব্যানার্জি বলে দিয়েছে দুয়ারে সরকার, কি ভাবা যায়? এটা বিশাল একটা পরিকল্পনা, কি ভাবা যায়? এই যে আমি একটা প্রোগ্রাম করেছি, আমরা দেখেছেন বলে কি জানি না, চলুন মাস্টারমশাই চাই পানি পাই। আমি প্রথম স্টাফ করেছি, তারপর নদিয়া করেছে, বাঁকুড়া করছে, পুরুলিয়া করছে, যথেষ্ট সুফলকে আপনারা পেয়েছেন, মুর্শিদাবাদ করছে। সংগঠন করতে গিয়ে তোমার মানুষের কাছে পৌঁছাতে হবে, মানুষের কথাগুলো শুনতে হবে, মানুষ কি বলছে দেখতে হবে, মানুষের দাবি দেওয়া 100টার ভেতরে তোমাকে অন্তত 50টা মেটাতে হবে, তবে তো মানুষ তোমার সঙ্গে থাকবে। আর তুমি খালি মাউতা মারবে, মিথ্যা কথা বলবে, কিছু করবে না, তার তো মানুষ কী করবে? একদমই ঠিক বলছেন। এরপরে আমাদের যে প্রশ্ন আমরা আপনার কাছে আনছি, সেটি একটা খুব বড়সড়ই প্রশ্ন, যে কেন্দ্রীয় সরকার এর বিরুদ্ধে কৃষক আন্দোলন, এর মনোভাব বা এই অনুভব আপনি কী মনে করছেন, যে কৃষক আন্দোলন কি সত্যিকারে সাকসেস হবে? আমি একটা কথা আপনাকে বলে দিই, যে কৃষক আন্দোলন যেটা করছে, মমতা ব্যানার্জি কৃষক আন্দোলন ডেকেছে বলে ঝড় বয়ে যাবে ভারতবর্ষে, আর কৃষক আন্দোলনের জন্য ওরা শেষ হবে। কারণ মানুষের একটা পতন হতে হয়, তো একটা রাস্তা দরকার, এই রাস্তাটা তৈরি করবে, এই রাস্তাতেই দিয়ে দিয়েছে। আচ্ছা দাদা, এই যে আজকে এই যে বিশ্বভারতী, এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের সংস্কৃতির একটি খুব বড় জায়গা। এখন যিনি মিশিয়ে আছেন উনি তার উঠবে, উনি কি চান উনি সারা করে যাবেন, ছেলে মেয়েদের পড়াশুনো চায়। ওখানকার যারা বসে আছেন বড় বড় পদে, তাদের চিন্তা ভাবনা করা উচিত। মানে বিশ্বভারতীর অবস্থা খুব শোচনীয়, ছেলে মেয়েদের। আচ্ছা দাদা, আপনি প্রত্যেকটা ভোটের আগে কখনো বাতাসা দিয়েছেন, কখনো নতুন দানা দিয়েছেন, তো 2021-এ আপনি কি সংস্করণ আরো করতে ভোট দেরি আছে পরে? আচ্ছা, এরপর আমার একদমই আপনার বাসের দিকে আসছি দাদা। আপনি যে এই সাংগঠনিক শক্তিটা বৃদ্ধি করছেন 2021-এ, আপনি আপনার কর্মীকে, আপনাদের যারা তৃণমূলের কর্মী আছে বা নব যারা এসছে, নতুনভাবে যারা এসছে, তাদেরকে উদ্দীপ্ত করতে আপনি কিছু তাদের জন্য বার্তা দেন? তাদের বার্তা একটাই, মমতা ব্যানার্জি উন্নয়নের সহিতা এই আজকে 67টা প্রকল্প যে মমতা ব্যানার্জি ছাড়া চালানো সম্ভব নয়। কাল যদি মমতা ব্যানার্জি কোনো কারণে না আসে, এই 67টা প্রকল্প থাকবে, মানুষের উপকারে লাগবে, মানুষ তো সেটা ভাড়াড়ে দিচ্ছে যে মমতা ব্যানার্জি মুক্তি দিতে থাকবে, তাহলে এই প্রকল্পগুলো নষ্ট করবে, বাংলার ক্ষতি হবে, বাংলার ক্ষতি হবে, পশ্চিমবাংলার। অনেকেই রাজনৈতিক জীবনে অনেক কথা বলে, কিন্তু অনুব্রত মণ্ডল সম্পর্কে প্রত্যেকেরই একটাই ধারণা, বীরভূমের উন্নয়ন মানে অনুব্রত মণ্ডল, এই অনুভবটা কাছে কী হবে? না না, মমতা ব্যানার্জি আমি যে চাই তাই দেয়, একটু কোনো সময় বেশি আবদার করি, কোনো সময় ইয়ে করি। মমতা ব্যানার্জি বীরভূম বাড়ি, মমতা ব্যানার্জি বাবার বাড়িও বীরভূম, মমতা ব্যানার্জি মামার বাড়িও বীরভূম। মমতা ব্যানার্জি বীরভূমের মেয়ে, বীরভূমের প্রতি একটা আলাদা টান আছে, ওর জন্যই এত উন্নয়ন। আমরা এতক্ষণ কথা বললাম অনুব্রত মণ্ডলের সাথে, যিনি আমাদের সঙ্গে দীর্ঘ সময় দিলেন, আমাদের প্রিয় কেষ্টদা। আমরা আশা করব 2021-এর বিধানসভায় তিনি যেন সফলতার শিখরে আবার মাননীয়। এখানে একটা কথা বলার আছে, আমি শুধু বীরভূমের দায়িত্বে নেই, আমার সঙ্গে আছে মঙ্গলকোট,
মঙ্গলকোট একটু গ্রাম হাউস আমি চোদ্দটা সিট দিচ্ছি। তাহলে শুনতেই পারলেন দায়িত্ব আরও বেড়েছে। আমরা চাই অনুব্রত মণ্ডল আগের থেকে আরো বেশি তার কার্যকারিতা মানুষের সামনে নিয়ে যাক। ধন্যবাদ দাদা, নমস্কার।